আসসালামু আলাইকুম রাফাতুল্লাহ কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ইকামাতে সাসপেন্ডেড দেখায় কেন কি কারণে এই প্রশ্নটি আমরা অনেকের কাছ থেকে পেয়েছি যখনই আমরা এম এল ডট কে এস করে যে লিঙ্কটি আছে সেই লিঙ্ককে প্রবেশ করে চেক করি অনেকের দেখায় অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অনেকের দেখায় অন দ্য জব আবার অনেকের দেখায় সাসপেন্ডেড এই সাসপেন্ডেড কেন দেখায় আজকে এই বিষয়ে আলোচনা করবো এবং এই সমস্যা যদি আপনার থাকে তাহলে এর সমাধান কী সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমত বলি সাসপেন্ডেড বেশ কিছু কারণে দেখায় যার মধ্যে মেজর কারণ হলো আপনার কফিল যদি কোনো কারণে তার মহাশা বন্ধ করে দেয় দ্বিতীয় কারণ হলো আপনাকে সাসপেন্ডেড দেখানোর আপনার যে ফাইলটি আছে সেটা যদি মুক্ত আমেলে অনলাইন করা না থাকে বা আমরা বলে থাকি তাহদিদ না করা থাকে এখন যদি কোনো কারণে আপনার আপনার সিস্টেমে আপনাকে সাসপেন্ডেড দেখায় তাহলে করণীয় কি তার আগে আমি সাসপেন্ডেডটি একটু করে বলি আপনার বোঝার সুবিধার্থে যেমন ধরুন আপনার কফিল আপনাকে রাখা অবস্থায় আপনাকে হরুপ দেয়নি খুরস দেয়নি কিংবা আপনাকে আহ কাফলা দেয়নি এখানে খেয়াল করুন আপনার কফিল কিন্তু আপনাকে রাখা অবস্থায় তার মহাশাসা বন্ধ করে দিয়েছে এই কারণে যখন আপনার কফিল তার মহাসা বন্ধ করার জন্য মুক্তবাল আমেলের কাছে এবং যাওয়াজাতের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছে যাওয়াজাত যখন আপনার কফিলের লাইসেন্সটি বাতিল করেছে বাতিল করার সময় আপনার যে ডেটাগুলো ছিল আপনার যে তথ্যগুলো ছিল আপনি যে এতদিন অনলাইনে ছিলেন সেটিও তারা মুছে ফেলে তাদের সিস্টেম থেকে যে কারণে আপনার সিস্টেমে আপনাকে সাসপেন্ডেড দেখায় আরও একটা কারণ হয় আমরা যখন সৌদি আরবে আসি সৌদি আরবে আসার পরে মুক্তবালা আমেল সিস্টেমে আমাদের তথ্যগুলো হালনাগাদ করা হয় না বা অনলাইন থাকে না অনেক সময় দেখবেন অনেকেই কাপালা হওয়ার সময় কিন্তু তলব আসে না বা তলব অটোমেটিক অ্যাকসেপ্ট হয় না সৌদিরা বলে থাকে যে তোমার মুক্তবালা আমেলের সমস্যা আছে তোমার মুক্তবালা আমেলে এই সমস্যা আছে তোমার এটা মুক্তবালা আমেল থেকে ঠিক করাতে হবে যখন আপনি সাসপেন্ডেডের মধ্যে থাকবেন তখন মুক্তবাল আমেল অটোমেটিক আপনার কোনো তলব অ্যাকসেপ্ট করবে না কিংবা মুক্তবাল আমেলে আপনার কোনো তলব যাবে না এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যাদের কপিল মহাশসা বন্ধ করে দেয় হরুপ না দিয়ে প্রাপ্তরা তো নর্মালি কাফালা হওয়ার তেমন কোনো সুযোগ নেই তবে হুরুপ না দিয়ে যদি আপনার কফিল মহাশা বন্ধ করে দেয় এক্ষেত্রে আপনার কাপালা হওয়াটা অনেকটাই কষ্টকর হবে কারণ হলো আপনার সমস্ত ডেটা কিন্তু মুক্তবালা আমেল থেকে মুছে দিয়েছে তাই আপনারা যারা আসছেন কাপালা হতে চাচ্ছেন কফিল মহা বন্ধ করে দিবে আমরা তাদেরকে পরামর্শ দিব যে আপনি অবশ্যই অবশ্যই আপনার কফিল মহাশাশা বন্ধ করার আগেই কাফালা হয়ে যাবে আপনি যদি আপনার কফিল মহাশ্যাশা বন্ধ করার আগে আগে যদি ট্রান্সফার না হন মহাশা বন্ধ করে দিলে আপনার কাফালার কাজটি কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে অনেকটাই জামেলার হয়ে যাবে অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যাবে তাই আপনাদেরকে পরামর্শ দিব যদি কোনো কারণে আপনার তলবের সমস্যা হয় যদি কোনো কারণে আপনার তলব আসছে না কিংবা আপনাকে সাসপেন্ডেড দেখাচ্ছে অন্য কোনো মুক্তবালা আমেলের সমস্যা থাকলে সরাসরি মুক্তবালা আমলে যোগাযোগ করবেন কফিলকে নিয়ে যদি আপনার পুরাতন কপিলকে নিয়ে যেতে পারেন তো ভালো যদি পুরাতন কপিলকে সাথে নিয়ে না যেতে পারেন তাহলে নতুন কপিলকে নিয়ে সাথে অবশ্যই যাবেন ইনশাআল্লাহ মুক্তবল আমেল থেকে আপনার সমস্যার হাল তারা বলে দিবে। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ